আমি সময় খাওয়ার পরে তুমি আমারে কইতা বাজান পানি খা পানি খা পানি খা তুমি কেন পানি খাইতাম না মা জানো তুমি পানি খাইতাম না মা কারণ পানি খাইলে তোমার যে শ্যামায়ের সাতটা মা এটা আমার মুখের থেকে চলে যাব এই জন্য মা আমি অনেকক্ষণ পানি খাইতাম না মা রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ হ্যালো মা ঈদ মোবারক ঈদ মোবারক বাজান ও বাজান তোমার পাঞ্জাবি পরা ছবি গুলান একেবারে সেই রকম হয়েছে আশা ওর ফেসবুক থেকে আমারে দেখাইলো তো মানে তো একেবারে রাজপুতের মতন দেখাইতেছে ও তাই না তোমার ছবি গুলান দেখা আমার কোরআন তো একেবারে জুড়াইয়া গেল বাজান হ বাজান আর খাবারের ছবি গুলান দেখাও মনে বড় শান্তি পাইলাম আচ্ছা বাজান মানে পুরো খাবার রান্না পুরো বাড়ি ঘর ভরে ফেলেছে একদম পেট ভরে খাইছি মানে খাইতে খাইতে একবারে গলা পর্যন্ত উঠছে তাইলে ঈদের পাঞ্জাবি পড়ছে কারণটা কি শোনো শোনো কারণ একটা আছে আমি তোমাদেরকে বুঝে বলতেছি আছেন ভাই দেখেন দেখি দেখি কেমন তুলছ বাহ চমৎকার ছবি তুলছ থ্যাংক ইউ ভাই শোনো কারণটা তোমরা জানতে চাই না কারণটা বলতেছি কালকে তো আমাদের কালকে আমার 8 ঘন্টা শিফট আছে কাজ আছে আর দেশে ছোট ভাইটা একটা মোটরসাইকেল নামতে করছে ওর জন্য এক্সট্রা টাকা লাগবো এই জন্য কালকে আরো 4 ঘন্টা ওভার টাইম করবো তার দিকে এক্সট্রা পয়সা পাবো এই জন্য কালকে আমি তো সারাদিন থাকবো না আর তোমরা তো আমার মানে চিনো সকালবেলা ফোন দিয়ে বলো বাজান তো ভিডিও কল দে তোর পাঞ্জাবি পরা ছবি পাঠা কোথা থেকে পাঠাবো আমি যেরকম কাজে
এই জন্য আজকে ঈদের আগের দিন পাঞ্জাবি পরে সুন্দর করে ছবি তুলে রাখলাম, কালকে এগুলো ফেসবুকে আপলোড দেবো, মা দেখবো, দেখে খুশি হয়ে যাবো। হাই হাই রে, আমরা প্রবাসীরা কত অভিনয় করি তা তো বুঝলাম, খাবারের ছবি কি করবা? বন্ধু আমি সেটার ব্যবস্থা করে রাখছি, ওই যে লিমাস ফুড গ্যালারি আছে এই জায়গায় ভালো ভালো খাবারের সব ছবি দেওয়া আছে, মাছ মাংস কুরমা পোলো সব, ওইখান থেকে কিছু পিকচার ডাউনলোড করে রাখছি আমি, ওই ছবি আর এই যে পাঞ্জাবি পরার ছবি দুইটা অ্যাড করে কালকে সকালবেলা ছাড়ে দেবো ফেসবুকে। মনে করো যে কালকে সকালবেলা ফেসবুকে মা দেখবো, দেখে আমার পরনটা শান্তি হয়ে যাবো, মনে মনে ভাববো যে আমার পোলাটা ভালো মন্দ খাইয়া সুন্দর জামা কাপড় পরে ঈদ করতেছে। আরে পরিবারের জন্য তো আমার সব কিছু মানে এতটুকু শান্ত শান্তি দেওয়ার জন্যই আজকে এই ছবিগুলো তুলে রাখলাম। হ্যাঁ এর অভিনয় জীবনে আর কত অভিনয়। আমার অনেক মনে পড়ে যখন দেশে থাকতাম মা সানরাইতে, আমরা সবগুলো ভাই বোন মিলে দৌড়াদৌড়ি করতাম, পটকা ফুটাইতাম, মজা করতাম, বোনেরা হাতে মেহেন্দি লাগাইতো, আর তোমারা দেখতাম পাকঘরে পাটা পুতা দিয়া আদা রসুন মরিচ ঘসর 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 করে তুমি বাড়তেই থাকতা বাড়তেই থাকতা। আর ঈদের দিন সকালবেলা যখন তুমি বাড়ির তাজা মোরগটারে দৌড়ে ধৈরা এই মশলা দিয়ে ভুনা করতাম, সাথে গরুর মাংস, বাড়ির ধানের চালের পোলাও, সারা বাড়িতে যে মা একটা একটা গন্ধ ছুটত, মা সুন্দর একটা সুবাস ছুটত চতুর্দিকে, মা এই খাবারের যে স্বাদ মা, এই স্বাদ মা পৃথিবীর অন্য কোনো খাবারে আর কোনোদিনও কোনোদিনও পাওয়া যাবে না মা। তোমার হাতে লাচ্ছা সেমাই মা, আহ কি যে শান্তি লাগতো মা তোমার হাতে লাচ্ছা সেমাই খাইলে, আমি তোমার বুঝাইতে পারবো না মা। আমাদের গরু দুটার তুমি মা তিন দিন চার দিন জাল দিতে 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 লাল করে ফেলাইতা, এরপর ঈদের দিন সকালবেলা তুমি যখন লাচ্ছা সেমাই ভিজাইতো মা, আহ সেই শ্যামায়ের যে কি স্বাদ মা, এটার পৃথিবীর অন্য কোনো শ্যামায়ের সাথে মিলবো না মা। মা তোমার মনে পড়ে আমি শ্যামাই খাওয়ার পরে তুমি আমার কইতা বাজান পানি খা পানি খা পানি খা, আমি কেন পানি খাইতাম না মা জানো? আমি পানি খাইতাম না মা কারণ পানি খাইলে তোমার যে শ্যামায়ের স্বাদটা মা এটা আমার মুখের থেকে চলে যাবো, এই জন্য মা আমি অনেক কম পানি খাইতাম না মা। তোমার হাতে ওই রান্না করে রে তোমার হাতে রান্না করে রে অনেক মিস করি মা অনেক মিস করি মা, তোমার এই রান্নার মতো পৃথিবীর আর কোনো রান্না হবে না মা, তোমার হাতের এই মজার মজার খাবার গুলো রে আমি অনেক মিস করি মা অনেক মিস করি। এভাবেই কেটে যায় প্রবাসীদের ঈদ আর নানা উৎসবের দিনগুলো, পরিবার পরিজনদের মাঝে সুখ ও আনন্দ বিলিয়ে দিয়েই ওরা নিজেদের সুখ ও আনন্দকে খুঁজে পায়। বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা সকল মুসলিম ও প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।